Me.
সভায় মানব কল্যাণের সেবায় নিয়োজিত আছেন বা দীর্ঘদিন ধরে এই মানব কল্যাণের সেবায় নিয়োজিত আছেন, যেমন ধরুন রক্তদান শিবির, সাফাই অভিযান, কোথাও বন্যা হলে, দুর্ভিক্ষ হলে সেখানে মানবের সেবাতে বা মানবের কল্যাণের জন্য সেখানে এই সব বিধানকারী সেবা দলের সব সদস্যগণ সেখানে পৌঁছে তারা মানব কল্যাণের সেবা করে থাকেন। আর এখানে আমরা আজকে খুবই সৌভাগ্যের বিষয়, আজকে আমরা পেয়েছি সাথে মহাশয়কে, আপনার নাম এস কে বাজপেয়ী, প্রধান গড়বেতা পঞ্চায়েতের প্রধানকে আমরা পেয়েছি ওনার কাছ থেকে। এই যে আজকে আমরা এখানে সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করেছি, এই সম্বন্ধে দু চার কথা মহাশয়কে বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই বলবো, গড়বেতাবাসীর পক্ষ থেকে উই আর ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ এই অর্গানাইজেশনের ওপরে, কারণ এরকম একটা সামাজিক অ্যাচিভমেন্ট এখনকার দিনে খুব একটা দেখা যায় না। কলেজ ইউনিটির একটা আছে এনএসএস, ওরা কিছু করেন, আর প্লাস এই শান্ত নিরঙ্কারী আপনাদের যে চ্যারিটেবল ট্রাস্ট এরা করছেন, এটা খুব বিউটিফুল, খুব প্রশংসনীয় উদ্যোগ। কারণ এরকম আমি আমার লাইফে এই হসপিটালে এত ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকতে দেখিনি ইন মাই লাইফ। যাই হোক, আবার বলি যে আমরা গ্রেটফুল টু ইউ, আমরা একদম এই ইয়ের উপরে অত্যন্ত শ্রদ্ধা রাখছি, আমাদের অভিনন্দন থাকছে গড়বেতাবাসীর পক্ষ থেকে, যাতে আগামী দিনে এরকম কোনো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেগুলো বললেন, যেগুলো সামাজিক কাজ, যেগুলো মূলত আমাদের মানবিক ভিউ থেকে উঠে আসে, যেগুলো আরও বেশি করে করা উচিত, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে উনিও খুব উৎসাহ দিচ্ছেন। আর এই যদি রেজিস্ট্রেশন থেকে থাকে, এগুলো বিভিন্নভাবে গভর্নমেন্টের আপনার হেল্পও পাবেন, আমাদের কাছে যেটা ইনফরমেশান আছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোর ব্যাপারে খুব অ্যাক্টিভ এবং উনি উৎসাহ দিয়ে থাকেন। যাই হোক, এরকম এই সংস্থার আরও সাফল্য আমরা কামনা করি, এবং আমাদের মতো মানুষদের, রাজনৈতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের যদি কোনো হেল্প লাগে আমাদের, আমরা কিছু করতে পারলে আমরা নিজেদেরই কৃতজ্ঞতা করব। প্রত্যেককে থ্যাঙ্কস, এভরিবডি ভালো থাকবেন, আবার সুস্থ থাকবেন, সুন্দর করে জনসেবার কাজ, মানব সেবার কাজ নিয়োজিত করে রাখবেন, এটাই আমাদের কৃষ্টি, এটাই বাংলার কালচার। এর সঙ্গে সকলকে একাত্ম হয়ে চলার মানসিকতা নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি দেখছি, আমি একটু প্রচারও চাই তো, আমি রামগোবিন্দের সাথে কথা যার মোবাইল আছে কাটে ভিডিও আমি নিচ্ছি যান আসুন। সুমিরন করুন সদগুরু।